ہم مسلمان ہے مگر ہم میں مسلمانی نہیں ہم مسلمان ہے مگر ہم میں مسلمانی نہیں ہم ایماندار ہے مگر ہم میں ایمان کامل نہیں চালাক না বোকা পুরা মজমা থেকে বলেন চালাক না বোকা বুঝা বলছেন তো চালাক না বোকা সবাই চালাক না এদিকে চালাক না বোকা সর্বোচ্চ কণ্ঠে বলেন চালাক না বোকা যারা আসে নাই তারাও নিজেদেরকে মনে করতেছে তারা চালাক কিন্তু আপনারা যে চালাক রসুল নিজেই সার্টিফিকেট দিয়েছেন আপনারা চালাক সুবহানাল্লাহ বলবেন না আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দেন এখানে যারা আসছেন তারা অবশ্যই আখিরাতের সামানা জোগাইবার জন্য আসছেন এখানে যারা আসছেন অবশ্যই দ্বীন শিখার জন্য আসছেন পরকালের আমলটা কিভাবে সুন্দর হয় ওই আমলটা সুন্দর করার জন্য আসছেন রাসূল ওই কথা বলেন যারা আখিরাতের জিন্দেগির জন্য পরবর্তী জিন্দেগির জন্য দুনিয়ার মধ্যে কিছু আমল করে আমল করার চেষ্টা করে ওই ব্যক্তিরাই হলো চালাক এই জন্য বন্ধুরা আমার যারা মনে করতেছে আসে নাই যারা আসে নাই তারা মনে করতেছে তারা বুঝি জিতে গেছে তারা খুব চালাক নিজেদেরকে চালাক পণ্ডিত মনে করতেছে আজকে মনে হয় খেলা নাই এই জন্য যুবক ভাইদের উপস্থিতির সংখ্যা বেশি আজকে যদি খেলা থাকতো অনেক যুবক এখানে আছে যেগুলার বাড়ি চালান দিয়েও খুঁজা পাওয়া যেত না আরো জোরে শুনতে চাই ঠিক না বেঠে কিন্তু আল্লাহ তাআলার মেহরবানি যেভাবেই হোক তারা আসছে আল্লাহ তাআলার মহব্বতে দ্বীনের মহব্বতে কোরআন হাদিসের মহব্বতে উলামায়ে কেরামের মহব্বতে তারা এখানে আসছে আল্লাহ তাআলা তাদের কাঁদছেন আর যারা আসে নাই তারা নিজেদেরকে অতি পণ্ডিত মনে করে অতি বুঝবান মনে করে এরা মনে করে এদের ওয়াজ নসিহতের দরকার নাই অনেক মানুষ তারা ভাবে বুঝায় তাদের দুনিয়াই দুনিয়া তাদের আখেরাত বলতে কিছু নাই এই জন্য তাদের আল্লাহ তাআলার ভয়ও নাই আল্লাহ তাআলার ভয় নাই বিধায় তারা যা খুশি তাই করে যে কোনো কাজ নির্দ্বিধায় করতে পারে আর যেই মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে আল্লাহ আছে আল্লাহ তাআলার খৌফ খশিয়ত আছে ওই মুমিন যেই কোনো হালতে যেই কোনো অবস্থায় যেই কোনো ভাবে নির্দ্বিধায় আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না যদিও কখনো আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى بولين هي من دررا اتقوا الله اتقوا الله তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করতে হবে তো কাকে ভয় করতে হবে জবান খুলে বলেন কাকে
আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আমাদের মালিককে আল্লাহ আরো জোরে চিৎকার দিলেন একবার আল্লাহকে ডাকতেন আল্লাহ আল্লাহ তাআলাকে যদি মুহাব্বতের সাথে ডাক দিয়ে থাকেন আল্লাহ তাআলা আপনার এই ডাকটা কবুল করতে পারেন আল্লাহ যেমন মায়া করে আপনাকে ডাক দিবেন يا أيها الذين آمنوا اتقوا الله يا إيمان دارنا الله تعالى بولن يا أيها الناس يا من شكل كارون إيمان النسبت سامنا كان جراشي প্রত্যেকের সাথেই ঈমানের নিসবত আছে ঈমানের নিসবত এখানে আসছে জোরে কোন ঠিক না বে ঠিক ঠিক ঈমানের নিসবত এখানে আসছে দুনিয়ার কোন মানুষের ভয় আমাদের কানে নাই দুনিয়ার কোন লোভ লালসে আমাদেরকে এখানে আনে নাই দুনিয়ার কোন মহব্বতে আমরা এখানে আসি নাই আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বতে আসছি الله কে محبت করে আসছে জন্য আল্লাহ তাআলাও محبت করে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহ কে ভয় করো আল্লাহ কে ভয় করো আল্লাহ কে ভয় করো আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেন আল্লাহ কে ভয় করো যদি আল্লাহ কে মানুষ ভয় করতে পারে তাহলে যে মানুষটা আল্লাহ কে ভয় করবে ওই মানুষের দ্বারা কোশ্চিন কালেও গুনাহ হইতে পারে না আজকে সমাজের মধ্যে অপরাধ হয় সমাজের মধ্যে চুরি হয় আল্লাহর খৌফ না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে ডাকাতি করে আল্লাহর ভয় না থাকার কারণে চুরি করে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে জিনা করে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে বাটপানি করে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে ক্ষমতা দেখায় প্রভাব দেখানোর চেষ্টা করে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে জুলুম করে মানুষের উপর আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে জোরে কোন ঠিক না বে ঠিক যদি আল্লাহ তাআলার ভয় থাকতো আখিরাতের ভয় থাকতো তাহলে কোশ্চিন কালো আলেম উলামাকে জেলখানার মধ্যে আবদ্ধ রাখতে পারতো না কারণ একবার চিন্তা করত যে আলেমগুলোকে জেলের মধ্যে আবদ্ধ করলো আলেমগুলোর অপরাধ কি আলেমগুলোর অপরাধ হলো আলেমগুলো আল্লাহ তাআলার বাণী মানুষকে শুনাইছে মানুষের ঈমানগুলোকে তাজা করার চেষ্টা করেছে আল্লাহ তাআলার আল্লাহমুখী করার চেষ্টা করছে শয়তানের পথ থেকে ইসলামের পথ দেখানোর চেষ্টা করছে হক কথা বলছে হক কথা বলার কারণে কারো কারো গায়ে লেগে গেছে এই জন্য উলামায়ে কেরামকে জেলের মধ্যে আবদ্ধ করছে তবে এটাও মনে রাখো এই দিন দিন না এই দিন দিন না এই দিন দিন না যদি দুনিয়ার মধ্যে একটা আলেমকে জুলমান অন্যায়ভাবে জেলের মধ্যে আবদ্ধ করো তাহলে মনে রাখো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এইটার সাজা তুমি দুনিয়ার মধ্যেই দেখতে পাইবা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ নাও দেখায় আখেরাতের মধ্যে দেখতে পাইবা তখন বলবা হায় আফসোস ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذه فلانا خليلا তখন বলবা হায় রে হায় কেন আমি নেতার পিছে ঘুরলাম কেন আমি নেত্রীর পিছে ঘুরলাম কেন আমি বামের পিছে ঘুরলাম কেন আমি রামের পিছে ঘুরলাম কিয়ামতের দিন আঙ্গুল চাবাবে দাঁতগুলা দিয়ে এইভাবে বস্তু চাবাবে ওয়াও মায়াতুজ জালিম কথা আমার না কথা কার জবান করে বলেন কথা কার উলামায়ে কেরাম আছে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন ওয়াও মায়াতুজ জালিম আলা ইয়াদাই ইয়াকুল তারা হাতের বস্তুগুলো চাবায় চাবায় খাবে يعد الظالم على يديه وهي حاتك كامرة بأر يقول أر ترى بولبي
يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا হাইরে কেন আমি অমুককে দুস্ত বানাইছিলাম অমুককে দুস্ত বানাইছিলাম অমুককে দুস্ত বানাইছিলাম একটা জালেমকে দুস্ত বানাইছি জালেমকে দুস্ত বানানোর কারণে জালেমে সাপোর্ট করছি জালেম হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুরগান দ্বীন উলামায়ে কেরামকে জেলের মধ্যে আবদ্ধ করছে আর আমিও তার সাপোর্ট দিছিলাম আমি তার সাপোর্ট কেন দিছিলাম হায়রে আফসোস কেন আমি শ্যামতলীর উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলাম না আল্লাহ বলেন আল্লাহ যদিও শ্যামতলীর কথা উল্লেখ করেন নাই কিন্তু নেককারের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা রাসূলের কথা উল্লেখ করেছেন আফসোস করে পরে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা لم اتخذه فلانا خليلا افسوس করবে যদি অমুক নেককারকে আমি বন্ধু বানাইতাম অমুক নামাজিকে আমি বন্ধু বানাইতাম অমুক আলেমকে আমি বন্ধু বানাইতাম অমুক হাফেজকে আমি বন্ধু বানাইতাম অমুক বুজুর্গকে আমি বন্ধু বানাইতাম হায় আমার জন্য কত ভালো হইতো কিন্তু আফসোস করতে পারবা কিয়ামতের দিন তোমার এই আফসোস কুশিন কালো কাজ আসবে না উলামায়ে কেরামের দোষ কি আল্লাহ তাআলার দ্বীন প্রচার করছে আল্লাহ তাআলার বাণী মানুষকে শুনাইছে আজকে সমাজের মধ্যে দেখা যায় নর্তকীদেরকে আটক করা হলেও তাদেরকে সম্মানের সাথে নেওয়া হয় আর উলামায়ে কেরামকে হালের হাতের মধ্যে রশি বেঁধে টানা হয় মনে রাখো এই দিন দিন না দিন আসবে আল্লাহ তোমাদেরকে এটার প্রতিবাদ এটার প্রতিফলন তোমাদেরকে দেখায় দিবে দুনিয়া থাকা অবস্থায় দুনিয়া থাকা অবস্থায় বলবা হায় রে হায় কেন এই আকামটা করছিলাম অমুক মৌলবী রে কেন আমি আটকাইছিলাম এই জুনায়েদ আল হাবিব রে কেন 17 মাস আটকায় রাখছিলাম এই জুনায়েদ আল হাবিবের দোষ কি আল্লামা জুনায়েদ আল হাবিবের দোষ কি আল্লামা মামুনুর হকের দোষ কি এদের কোনো দোষ নাই কোনো দোষ নাই উলামায়ে কেরাম কাউকে মসজিদে বসানোর জন্য রাজনীতি করে না কাউকে মসজিদ থেকে নামানোর জন্য রাজনীতি করে না তোমরা আগামী 10 তারিখের কথা তোমরাও বলো তারাও বলে কিন্তু কোন উলামায়ে কেরাম বলে না কোন উলামায়ে কেরাম বলে না উলামায়ে কেরাম এই পর্যন্ত 10 তারিখ নিয়ে কোনো কর্মসূচি দেয় নাই উলামায়ে কেরাম কর্মসূচি কখন দেয় যখন দেখে দ্বীনের উপর আঘাত আসছে আল্লাহ রাসূলের উপর আঘাত আসছে আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত আসছে তখন তখন আর সহ্য করতে পারে না নিজের তাজা রক্ত দিয়ে হলেও আন্দোলন করার চেষ্টা করে আন্দোলন করার চেষ্টা করে আল্লাহ তাআলা সমজ দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে খালি তালে তালে নাই শোনা হ্যাঁ যুবক তালে তালে নাই শোনা আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে মেধা দিছে এখন আমি আপনাদেরকে শুরুতেই জিজ্ঞেস করছিলাম এখানে যা আছে সব চালাক না ভুতাই এখন আওয়াজটা একটু বড় হইছে আবার শুনতে চাই চালাক না ভুতাই এই জমানায় কেউ ভুতাই নাই বোধাই থাকলে লেখাপড়া না জানলে এটাই চালাক বানায় দিছে বুড়া দাদা এরাও চালাক বানায় দিছে এও দেখি চশমার ফাঁকে দিয়ে এমন করে পিছি বোলা এও টিপে মধ্য বয়সে এও টিপে জুয়ান যে এও টিপে বুড়াও টিপে পুরুষও টিপে নারীও টিপে সবাই রে এটাই চালাক বানায় দিছে এই জামানায় কেউ এখন বোধাই না সকলে চালাক
বিবেক দিছে বুদ্ধি দিছে আল্লাহ তাআলা তোমার এই বিবেক বুদ্ধিকে তুমি কাজে লাগাও চিন্তা ভাবনাকে কাজে লাগাও ফিকির করো তোমাকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন আল্লাহ কেন জমিনে পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে দিবেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله تعالى بولن الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله حياة تويني كورتشن الله حياة سيشتي كورتشن موت سيشتي كورتشن আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন তোমরা জমিনে ছিল না এক ফোঁটা নাপাক পানি থেকে তোমরা তৈরি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুসাওয়ারা আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন মানুষকে এটা আল্লাহ তাআলা ইঙ্গিত আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে আল্লাহ দেখায় দিবেন হে মানুষ এত বড়াই করো কেন কিসের বড়াই করো এত ক্ষমতা দেখাও কিসের ক্ষমতা দেখাও সমস্ত ক্ষমতা শক্তি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ জমিনের মধ্যে যত রাজা বাদশা অতিবাহিত হয়েছে যত ক্ষমতাওয়ালা জমিনের মধ্যে অতিবাহিত হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককেই ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন ওয়াতুইসুমান তাশা ওয়াতুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যাকে ইচ্ছা তাকে শক্তি দেন যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন যাকে ইচ্ছা তাকে বেয়াজ্জতি করেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেন যাকে ইচ্ছা আল্লাহ তার থেকে বাদশাহীকে ছিনিয়ে নেন আল্লাহ তাআলা কাদের মতলব আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ তাআলা যদি চান এখন রাত্র আল্লাহ দিন বানাবেন এটা আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব আল্লাহ তাআলা যদি চান এখন শীতকালীন সময় গরম দিতে আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব আল্লাহ তাআলার পক্ষে সব সম্ভব আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে ক্ষমতা দিবেন ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন কারুন কে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন হামান কে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই ক্ষমতাটা কোথায় ব্যয় করে আল্লাহ তাআলার পক্ষে ব্যয় করে না আল্লাহ তাআলার বিপক্ষে ব্যয় করে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কিন্তু কেউ কেউ জমিনের মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পাস করেছে আর ফেরাউন হামান এবং নমরুদের মতো যারা আছে তারা আল্লাহ তাআলার ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে গেছে এখনো বর্তমানে কিছু আছে যারা ক্ষমতা পাওয়ার পরে মনে করে ক্ষমতা আমার বাবার জোরে আমি পাইছি আর আস্তে কর ক্ষমতা মনে করে আমার বাবার জোরে পাইছি ক্ষমতা মনে করে আমার দলের জোরে পাইছি ক্ষমতা মনে করে আমি মানুষের শক্তির কারণে পাইছি কিন্তু কসম খোদার বলি তোমাকে যেই আল্লাহ ক্ষমতা দিবেন ওই আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে এইজন্য ক্ষমতা দিয়া বড়াই কইরো না আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিছিলেন কিন্তু ফেরাউন আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে শুধু ভুলেই নাই এক পর্যায়ে ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের বড় খোদা এক দিক দিয়ে রব দাবি করে আবার অন্য দিক দিয়ে অনাবাদ বৃষ্টি হয় না মানুষ বলে তুমি না খোদা ফেরাউনকে বলে তুমি না খোদা
خدا تو شعب پر تمہیں بشتی داؤ بشتی داؤ آہ چوٹ پر جنگل ار مدد کیا بولے اللہ تمہیں تو جانو آمی کوئی نمبر خدا اللہ تمہیں جدی بشتی نہ داؤ امار خدا گری شیس خمتا دیکھائے منوش رو پر ظلم کرے اب تحت جد پرے আস্তে 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 উলামা কেরামের উপর জুলুম করে আবার তাহাজ্জুদ পড়ে আবার কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিবেন আল্লাহ তাআলা আল্লাহর নিয়মের বিপরীত শরীয়তের বিপরীত যদি কেউ আমল করে আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন না তুমি ইবাদত করবা মানুষের উপর জুলুম করবা জুলুম করে তারপর আবার ইবাদত করবা জালেমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না কিন্তু তুমি মজলুম হইলা তুমি মজলুম যদি হও আর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করো তো মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এই জন্য ক্ষমতা দিয়া বড়াই করা ঠিক না আল্লাহ তাআলা বান্দাকে ইশারা করে বুঝিয়ে দিবেন সুম্মা মিন নুতফাতিন হে মুসলমান তোমার সৃষ্টি কিসে থেকে এক ফোঁটা না পাক পানি থেকে এক ফোঁটা না পাক পানি থেকে তুমি বড়াই কইরো না আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিবেন আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ হায়াত দিবেন মৃত্যু দিবেন মানুষকে হায়াত দেন মৃত্যু দেন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্য থেকে কে নেক আমল করে এটা আল্লাহ দেখার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ তোমাকে হায়াত দেন তোমাকে আল্লাহ মৃত্যু দিবে বন্ধুরা আবার আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আবার মৃত্যু দিবেন হে যুবক একবার চিন্তা করো এই হায়াতটা তুমি এইভাবে শেষ করো না হায়াতটা তুমি হেলায় খেলায় শেষ করে ফেলছো একদিন তোমার এই চেহারাটা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে মা তাযানু কদামা আব্দিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন উমরিহি ফিমা আফনা وعن ماله من أين اكتسبه وفيما أنفقه كل قيامة الدين الله تعالى قطتك منوشك چطة پرشن قربين جدو خون پر جنتو اي چطة پرشن جو اپنا دي دي باروين تو دو خون پر جنتو منوش تار شو استان تي كي پاو تولن قرد باروين ایک نمبر پرشن الله تعالى بولوين تمہا کہ ایک تا جو بونتا دیا جھلام عن شبابه فيما أبلاه তোমার এই যৌবনতাটা তুমি কোথায় ব্যয় করছো দুই নাম্বার ওয়ান উমরিহি ফিমা আফনা তোমাকে একটা জিন্দেগি দিয়েছিলাম এই জিন্দেগিটা তুমি কোথায় শেষ করছো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা তোমাকে আমি মাল দিয়েছিলাম তুমি কিভাবে মাল উপার্জন করছো আবার কিভাবে মাল ব্যয় করছো আজকে হিসাব দিয়ে যাও মা তাসালু কদামা আব্দিন ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত এই চার প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত স্থান থেকে তার পা উত্তোলন করতে পারবে না যুবক তোমাকে আল্লাহ তাআলা একটা যৌবনতা দিয়েছেন নেতার পিছে ঘুরা তুমি তোমার যৌবনতা শেষ কইরো না এই নেতায় তোমাকে কিছু দিতে পারবে না দলে তোমাকে কিছু দিতে পারবে না তুমি দল করো কোনো আপত্তি নাই নেতাকে মানো কোনো আপত্তি নাই কিন্তু নেতা যদি আল্লাহ আল্লাহর রাসূলের খেলাফ কোনো কাজ করে তাহলে এই নেতাকে লাথি মারো ওই নেতা আমার দরকার নাই যেই নেতা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায় ওই দল আমার দরকার নাই যেই দল আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায় ওই নেতা নেত্রীর আমার দরকার নাই যেই নেতা নেত্রী আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায় উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়
তুমি দল মানো আপত্তি নাই কিন্তু দল যদি ইসলামের বিপক্ষে কথা বলে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে তাহলে ওই দলকে তুমি লাথি মেরে ছেড়ে দাও মুহতারাম হাজিরিন এইজন্য আমি বলছি আল্লাহ তাআলা আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেন কয়টা 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 আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেন এক নাম্বার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো দুই নাম্বার ওয়াকুনু মাস সাদিকিন দুই নাম্বার নির্দেশ তোমরা নেক কাজের সঙ্গী হয়ে যাও ইত্তাকুল্লাহ আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি মুত্তাকির দ্বারা ফায়দা কি মুত্তাকি হলে ফায়দা কি আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যদি ভয় করনে ওয়ালা হয় যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি মুত্তাকি হওয়ার দ্বারা ফায়দা কি মুত্তাকি হওয়ার দ্বারা চারটা ফায়দা কয়টা ফায়দা কয়টা কয়টা সবাই বলে না কয়টা কয়টা গোল হইলে তো গোল 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 মেসি মেসি রোনাল্ডো এটা কও কিন্তু আল্লাহ তাআলার কোরআনের কথা বলতেছি তুমি যদি মুত্তাকি হও আল্লাহকে ভয় করনে ওয়ালা হও ফায়দা কয়টা এক নাম্বার এক নাম্বার আল্লাহ তাআলা কোরআনের এক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বয়ান করতেছেন ওমর বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে এই কথা বলার সাথে সাথে এক যুবকের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে যুবকটা বাড়ি যায় বাড়ি যাওয়ার সময় এক নারী যুবত নারীটাকে ধরছে তার কাম বাসনা পূরণ করার জন্য খারাপ কাজ করার জন্য জিনা করার জন্য ওই যুবকটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেছে আবদ্ধ ঘরের মধ্যে নিয়ে গেছে দরজা লাগাইছে জানালা লাগাইছে যুবকটা কাপড় চোপড় খুলছে এখনো পর্যন্ত জিনায় শরীক হয় নাই জিনার মধ্যে লিপ্ত হয় নাই হঠাৎ করে যুবকটার অন্তরের মধ্যে এই কথা আসছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে ভয় করলে না আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসছে যুবকটা হঠাৎ করে উঠে তার অর্ধ উলঙ্গ অবস্থায় জামা নাই শরীরের মধ্যে জামা না থাকা অবস্থায় দরজা খুলে দৌড় দিছে দৌড় দিছে বাড়ির দিকে গেছে বাড়িতে যাওয়ার পর বাবা জিজ্ঞেস করে বাবা তোর এই হালত কেন বলে বাবা আমি ওমরের নসিহত শুনতেছিলাম ওমর নসিহত করতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে বাবা আমি তো শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ করতে গেছিলাম বাবা আমি শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ করতে গেছিলাম বাবা আমার অন্তরটা এখন কাঁপতেছে আমার কলিজাটা কাঁপতেছে যুবকটা এমন ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে যুবকটা কলিজা ফেটে মারা গেছে বাবা জানাজা দিয়ে দাফন দিয়ে বাবা পরের দিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পিছে নামাজ আদায় করছে ওমর জিজ্ঞেস করে তুমি আসছো তোমার সন্তান কোথায় বাবা পুরা ঘটনা খুলে বলছে ওমর বলেন কোথায় তোমার সন্তানের কবর চলো আমি তোমার সন্তানের কবর জিয়ারত করতে যাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কবরের সামনে গেছে কবরের সামনে গিয়ে কতক্ষণ পর্যন্ত চুপ করে মুরাকাবাহ করছে আরে ওমর তো ছিল বসিরতওয়ালা 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 ওমর মিম্বারের মধ্যে খুতবা দেয় আল্লাহ তাআলা ওমরকে অন্তর্দৃষ্টি দিয়েছেন ওমর খুতবা দেওয়া অবস্থায় বলেন ইয়া সারিয়াল জাবাল ওমর বলেন ইয়া সারিয়াল জাবাল ওমর দেখেন যে যুদ্ধ সৈন্যবাহিনী পাঠাইছে
পাহাড়ের সাথে উমর বলেন পাহাড়ের সাথে লেগে তোমরা যুদ্ধ করো না হয় তোমরা পরাজয় বরণ করবা উমর মিম্বারের মধ্যে খুতবা দেন কিন্তু অনেক দূরে অনেক কিলোমিটার দূরে আল্লাহ তাআলা কুদরতিভাবে উমরকে অন্তর্দৃষ্টি দিয়া দেখায় দিয়েছে আরো আস্তে কোন সুবহানাল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াইছে কবরের সামনে দাঁড়িয়ে বলে আরে তুমি কেন কান্না করো তুমি তো কত খুশ কিসমত ওয়ালা একটা সন্তানের বাবা তোমার সন্তান আল্লাহ তাআলার ভয় নিয়ে কবরে গেছে তো তোমার সন্তানকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছে ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান এক নাম্বার ফায়দা আল্লাহ মুত্তাকি হইলে দুইটা জান্নাতের মালিক বানাবে দুই নাম্বার ফায়দা যদি কেউ আল্লাহকে ভয় করে মুত্তাকি হয় তাহলে জমিনে থাকা অবস্থায় সে যত বিপদে পড়ুক না কেন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিবে দলিল ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব তিন নাম্বার ফায়দা এই আয়াতের সারে নুজুল আমি বললাম না লম্বা হয়ে যাবে তিন নাম্বার ফায়দা আল্লাহ তাআলা বেলা হিসাব রিজিক দান করবেন আল্লাহু আকবার বলেন এই আয়াতের সারে নুজুল উলামায়ে কেরাম থেকে জেনে নিয়েন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কিভাবে বেলা হিসাব রিজিক দান করছেন যদি মুত্তাকি হতে পারেন এমন রিজিকের ব্যবস্থা করবেন যেই রিজিকের কথা কুশিন কালো কল্পনা করেন নাই আল্লাহকে ভয় করছেন আল্লাহকে ভয় করে হারাম মাল ধরেন নাই আল্লাহকে ভয় করে সুদের সাথে লিপ্ত হন নাই আল্লাহকে ভয় করে দুই নম্বর মালের মধ্যে হাত দেন নাই আপনি দুই নম্বর হাতের মালের মধ্যে হাত দিলে আপনি পাঁচ লক্ষ টাকা কামাইতে পারতেন কিন্তু আল্লাহকে ভয় কইরা আপনি দুই নম্বর মাল থেকে বিরত রইছেন আল্লাহ কুদরতিভাবে গায়েবীভাবে আপনাকে অন্য দিক থেকে হালাল মালের মালিক বানায় দিবে তিন নম্বর ফায়দা ওয়ারযুকু মিন হাইযু লা ইয়াহতাসিব বিলা হিসাব আল্লাহ রিজিক দান করবেন মুত্তাকির চার নম্বর ফায়দা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কে জানুনি যে যত বেশি আল্লাহকে ভয় করে যে যত বেশি যত বড় মুত্তাকি সে আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানী তাহলে কাজ দুইটা এক নাম্বার আল্লাহকে ভয় করা মুত্তাকি হওয়া দুই নাম্বার ওয়াকুনু মাসাদিকিন নেককারদের সঙ্গী হয়ে যাওয়া আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাওয়া বুজুর্গানে দ্বীনের সঙ্গী হয়ে যাওয়া নামাজির সঙ্গী হয়ে যাওয়া জিকির করতে ওয়ালার সঙ্গী হয়ে যাওয়া মুত্তাকির সঙ্গী হয়ে যাওয়া যদি আমি এই দুইটা কাজ করতে পারি আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা দুইটা 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 ওয়াদা করেন এক নম্বর যদি তুমি এই দুইটা কাজ করো ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তোমার সমস্ত আমালগুলোকে সংশোধন করে দিবে দুই নম্বর ফায়দা ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে যদি আমি নেককারকে মোহাব্বত করতে ওয়ালা হই নেককারকে মোহাব্বত করতে ওয়ালা হই তাহলে ফায়দা কি রাসূল হাদিসের মধ্যে বলেন আল মারউ মা আমান আহাব্বা তুমি যদি নেককারকে মোহাব্বত করো নামাজকে মোহাব্বত করো আলেমকে মোহাব্বত করো আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করো কিয়ামতের দিন উলামায়ে কেরাম জান্নাতে যাবে উলামায়ে কেরামকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণে আলেমের সাথে মোহাব্বত রাখছো এই কারণে আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিবে কারা কারা জান্নাতে যেতে চায় নারায় তাকবীর আওয়াজ হয় নাই ফিরত দিলাম নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো সকলে বলেন আমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করো বলেন আমিন হাত নামান আলোচনা শেষ আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না
আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামত বরকাতুহুম চলে আসছেন এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দারুস সুন্নাহ হাফিজি